চাঁদপুরের মতলব দক্ষিণে সেপটিক ট্যাঙ্কে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 8:30 দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডের ভূঁইয়া হোয়াইট হাউসে এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন মতলব দক্ষিণ উপজেলার 3 নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্লাহ ব্যাপারীর ছেলে মোহাম্মদ লিটন ব্যাপারী এবং একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মোহাম্মদ রাসেল। এ বিষয়ে সেপটিক ট্যাঙ্কের মালিক মোহাম্মদ আবুল বাশার বলেন, সকালে নির্মাণ শ্রমিকদের সঙ্গে তার কথা হয়। সকাল 8:00 দিকে তারা শাটারিং খুলতে ভেতরে ঢোকে। পরে সকাল 9:00 দিকে ঘটনাস্থলে এসে তিনি দেখেন ট্যাঙ্কের ভেতরে অসচেতন অবস্থায় তারা পড়ে আছেন। পরে 999 নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। এখানে কি হয়েছে আমি কইতে পারলাম না। গতকালকে কত হয়েছে, এরা 8:00 বাজে 8:30 বাজে আইসে, এরা খুলবো সেন্টারিং খুলবো, ঈদের 3 দিন আগে এরা সেন্টারিং করছে। তো কইছে যে ঠিক আছে আমরা, আমি আমার বাড়ির লোক দোকান, আমি ওইখানে থাকবো, এরা আইব কাম করবো, কথাটা বুঝছেন তো? আমি কইলে যাই একটু দেখে আর একটু চাটা খাবে আই গিয়া। পরে যে আমি আইছি এই মোটর সাইকেল এনে থামাইয়া, পরে দেখেছি আমি কি ব্যাপারে এত বেলা হয়েছে, মাত্র 2টা কার্ড উড়ে রাখছে না আইছে এনো এরও উপরে আছে, একটা মোবাইল হ্যার পরে রয়েছে। আমি তো রাস্তায় আছি তখন, তো রাস্তায় ছিল। আচ্ছা, পরে এখানে আপনার রাস্তায় এসে দেখছেন যেখানে পরে রয়েছে। হ্যাঁ, আমি আইসা এই দুজন।